রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মূল্যস্ফীতি হতো কিনা? হ্যাঁ, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহু আল-মুসাইর, মূলত জিনিসপত্রের দাম বেড়ে যায়, কমে যায়, আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন। কখনো নানান পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেখান থেকে এগুলো বাড়ায় কমে, এগুলো মানুষের কর্মের ফল হিসাবে হয়, অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য করেন। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এটি হয়েছে, হয়নি তা না, তবে এটা কারসাজি করে যদি মানুষ করে তাহলে সে মানুষ পাপিষ্ট হয়, অপরাধী হয় এবং তার জন্য মানুষ আল্লাহর কাছে দায়ী হয়, গুনাহগার হয়, সেটাও আপন জায়গায়। ঠিক আছে, এরপর প্রশ্ন, রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে কিন্তু কিছু বুদ্ধিজীবী তা মুছে দিয়েছে, এটা কি করা উচিত? ক্যালিগ্রাফি এটা তো আর্ট, আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে, তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয়, সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয়। অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক, বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফি তো থাকতেই পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আপনার আরবিক সাবজেক্ট আছে, অতএব আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক। এর যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ মানার পরিচয় দিচ্ছে, এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তি এটা নষ্ট করার পেছনে কাজ করছে। এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার। আজকে যে আন্দোলন হলো, মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো, সেটার মতো পরিস্থিতি যেন আর না হয়, সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এ সমস্ত অনাচার বন্ধ করা দরকার। আপনি একটা বিশেষ ভাষা প্রতি বৈষম্য থাকবে, আপনার আপনার হিংসা থাকবে, এই বৈষম্য দূরের জন্যই তো এত কিছু। আমার হাজবেন্ড মারা গেছেন, তার উপর 5 লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না, তাকে অনুসন্ধানের পরও পাইনি, এখন আমার করণীয় কী? পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা আর না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে, যে আল্লাহ যিনি পাওনাদার, এই সব আপনি তাকে দিবেন। এটা আপনি করলে ইনশাআল্লাহ বিদিনলা আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনি দায় মুক্ত হবেন। এরপর প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমি দীর্ঘ 7 বছর যাবত প্রবাসে আছি, রেমিটেন্স সম্পর্কে আমি আপনার আলোচনা আগেও শুনেছি যে হুন্ডিতে টাকা পাঠানো হারাম, প্রশ্ন, নিরুপায় হলে এই বিধান কি প্রযোজ্য হবে? দেখুন, হুন্ডিতে টাকা পাঠানো হারাম এটা আমরা বলিনি, হুন্ডিতে টাকা পাঠানোকে মাকরুহ বলেছি আমরা এবং দারুল দেওবন্দ সহ পৃথিবীর বড় বড় আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে এবং সব ওলামায়ে প্রায় একমত যে অবৈধ পথে টাকা পাঠানো অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মাকরুহ, কারণ এর মাধ্যমে অসৎ কাজে সহযোগিতা করা হয়, যারা চোরাচালানি করেন, ঘুষ খান, তারা ঘুষের টাকাটা এইভাবে লেনদেন করেন, তাদের হেল্প হয় এবং আরও নানা কারণে এটি মাকরুহ। আর তবে নিরুপায় হলে তার জন্য সেটি জায়েজ আছে, এমন কোনো জায়গা আছেন যেখান থেকে আপনি ব্যাংকিং চ্যানেল টাকা পাঠানোর সুযোগ নাই অথবা বিশেষ পরিস্থিতিতে আপনি এটি করতে হয়েছে, তো সেটা জায়েজ হবে ওই পরিস্থিতির জন্য। স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, জানতে পেরেছি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয়, এটি জানার পরও কি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারবো? আপনি স্ত্রী হিসাবে যদি তাকে পারেন এখান থেকে সরাবেন, যদি না পারেন তাহলে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আপনি তার এখান থেকে গ্রহণ করতে পারবেন, আর যদি আপনার নিজে থেকে কিছু করার সুযোগ থাকে আপনার পর্দার ইত্যাদি মেনটেন করে, তাহলে সেই চেষ্টা আপনি করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।